সিনেমায় অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি নাটকের পর্দায় কাজ করতে বেশি পছন্দ করেন মানে শুনতে যাই যেমনই লাগুক আমি আসলে মানে সিনেমার মানুষ মঞ্চ থেকে আমার শুরু কিন্তু আমি নিজেকে সবসময় সিনেমার মানুষই মনে করি কারণ আমি থার্টি ফাইভ মিলিমিটারে কাজ করা শুরু করেছি আমার কাছে এখনও মনে হয় যে সিনেমাটাই আমার আসল জায়গা এবং সিনেমায় কাজ করতে যে স্বাচ্ছন্দ্য বোধ করা সিনেমার প্রেক্ষাপটটা যত বড়। টেলিভিশন নাটক তো আমি আসলে একদিনে বা দুদিনে হয়ে গেল কাজটা মানে আমি টেলিভিশনের নাটককে আমি আসলে ছোট করে বলছি না শ্রদ্ধা রেখে বলছি কিন্তু যদি আমাকে ব্যাখ্যা করতে বলা হয় তাহলে আমি বলবো যে অবশ্যই সিনেমা 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 এবং সিনেমা আচ্ছা সিনেমার প্রসঙ্গে আপনার কাছে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমান সময়ে পুরো বিশ্ব জুড়েই কিন্তু ওটিটি প্ল্যাটফর্মটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে গেছে এই করোনার সময়টাতে যখন প্রেক্ষাগৃহ বন্ধ ছিল মানুষজন বাইরে বের হতে পারছিল না ওই সময়টাতে তারা কি করবে বিনোদনের মধ্যেও নিজেকে ব্যস্ত না রাখলে সময়টা ভালো যাচ্ছিল না সেরকম একটা জায়গা থেকে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মটা অলরেডি নিজের জায়গাটা তৈরি করে নিয়েছে এই গত এক দেড় বছরে এই সময়টার মধ্যে প্রেক্ষাগৃহগুলো এখন হয়তো খুলেছে দেড় বছর পরে আবার খুলেছে কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম যে জায়গাটা নিয়ে ফেলেছে সিনেমাটা কিন্তু এই প্রেক্ষাগৃহগুলো কিন্তু ওই জায়গাটা এখনও পর্যন্ত পৌঁছাতে পারছে না আগের মতো করে দর্শক পাচ্ছে না এই যে একটা পার্থক্য তৈরি হয়ে গেল সিনেমা হল থেকে মানুষ বিমুখী হয়ে গেল এটার কারণটা সম্পর্কে আপনার অবজারভেশনটা একটু জানতে চাই আমি এ প্রসঙ্গে যেটা বলতে সেটা যে ওটিটি প্ল্যাটফর্মের কারণে বাংলাদেশের সিনেমা আসলে ক্ষতিগ্রস্ত হয়নি বা পিছিয়ে পড়েনি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু তারও আগে থেকে একটু হুমকির মুখে কারণ আমরা আরও অনেক আগে থেকে কিন্তু সিনেমা হলগুলোকে হারিয়েছি যখন ওটিটি প্ল্যাটফর্ম আমাদের সামনেই আসেনি তো সেই রকম সময়ে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যে জায়গায় ছিল মাঝখানে অশালীন ছবির কারণে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়ে গেল তারপর আবার মাঝামাঝি সময় এসে আরেকটু পরে এসে কিন্তু আমরা দেখেছি জয়েন্ট ভেঞ্চার ছবির নামে কিন্তু এক ধরনের বৈষম্য হয়েছে মনোপলি বিজনেস হয়েছে এবং সিনেমা হলের ডিস্ট্রিবিউশনটা মানে কোনো একটা গোষ্ঠীর হাতে ছিল যার ফলে সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমা রিলিজ করাটা ডিস্ট্রিবিউশন মার্কেটিংটা খানিকটা হলে হুমকির মুখে পড়েছে আর পাশাপাশি সিনেমা হলগুলো থেকে তো আমরা হারিয়েছি তা আমাদের সিনেমাটা আজকে যে জায়গাটা এসে দাঁড়িয়েছে সেটার পেছনে ওটিটি প্ল্যাটফর্ম যে আজকে অনেক বেশি সামনে এসে দাঁড়িয়েছে ওটি প্ল্যাটফর্মকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য যদি বলি তাহলে এককভাবে দায়ী করা সম্ভব না তারা পৃথিবীতে কিন্তু সিনেমা হল সিনেমা ইন্ডাস্ট্রি তার নিজের জায়গাতেই আছে আমরা কিন্তু মুম্বাইতে কোনো সিনেমা হল বন্ধ হতে দেখিনি ভারতের যে সিনেমা বাজেটও কমেনি সিনেমা ইন্ডাস্ট্রির কিছু হয়নি সেটা কিন্তু রমরমা ছিল মাঝখানে প্যান্ডামিকের জন্য বন্ধ ছিল কিন্তু এখন আবার সেই জায়গাটা ওরা ফিরে যেতে পারছে বা তাদের সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমা মার্কেট সিনেমা বাজেট ডিস্ট্রিবিউশন সেই সিস্টেমটার মধ্যে তারা আছে অনেক বছর ধরে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা সেই জায়গায় ছিল না যদিও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক অনুদান বাড়িয়েছেন অনেক ইনস্টিটিউট করেছেন প্রচুর সাবসিডির ব্যবস্থা করেছেন অনেক কিছু আমরা অনেক বাজেট পেয়েছি কিন্তু সেটা সেটা তখনই সম মানে আমরা তখনই সেই জায়গাটা যেতে পারবো যখন আমাদের আসলে সিনেমাটা রিলিজ করতে পারবো একসাথে অনেক সিনেমা হলে তো সেই জায়গা থেকে বাংলাদেশের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসলে আমরা ওটিটিকে দায়ী করতে পারি না তবে হ্যাঁ যুগের সাথে কিন্তু সময় সময় কিন্তু আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম আসবে ওটিটি অনেক হ্যাঁ আমি আপনার প্রসঙ্গে আসছি ওটিটি অবশ্যই আজকে অনেক বেশি ভালো পজিশানে আছে যেখানে সিনেমা ইন্ডাস্ট্রিকে খানিকটা হল বেগ পেতে হচ্ছে সেটা তো সারা পৃথিবীতেই শুরু হয়েছে সেটা আপনি হলিউডের মার্কেটে দেখেন মুম্বাই মার্কেটে দেখেন সব জায়গাতেই আছে ওদের বাজেটও তো অনেক ওরা একশো কোটি দেড়শো কোটি টাকা একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য প্রোডাকশন বানাচ্ছে ওদের সিনেমা বাজেট যদি তিনশো চারশো কোটি টাকা হয় ওটিটির জন্য একশো দেড়শো কোটি টাকা আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা কোথায় আমি আসলে এই কথাটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাজেট কিন্তু একটা আমাদের ইন্ডাস্ট্রির আসলে আছে কতটুকু আমরা কতটুকু আসলে ফ্রিডম আছে আমাদের দেখেন একটা সিনেমা কত টাকা বাজেট খুব বেশি টাকা বাজেট না বাংলাদেশ টেলিভিশনের নাটকের প্রোডাকশানের বাজেট কত খুব কম এখন ওটিটি প্ল্যাটফর্মে খানিকটা স্বাধীনতা পাচ্ছে মেকাররা খানিকটা বাজেট পাচ্ছে যেখানে তারা নিজের মত করে কোনো সেন্সার নেই কোনো ডিসিশন মেকার নেই ওটিটি প্ল্যাটফর্মের যারা ওনার আর ডিরেক্টর ওয়ান টু ওয়ান ডিসিশান নিয়ে কিন্তু কাজটা করতে পারছে যার যত কোয়ালিটি প্রোডাকশান দিতে পারছে যার যেমন ট্যালেন্ট সে সেভাবে এই চ্যালেঞ্জটা নিয়ে বেরিয়ে আসতে পারছে ভালো বাজেটও তারা পাচ্ছে কিন্তু আমাদের টেলিভিশন নাটকের বাজেট কি সেই রেসিওতে বেড়েছে বাড়েনি বরং কমেছে তা আপনি যুদ্ধ করবার জন্য তো আপনার কিছু লাগবেই আপনার যুদ্ধের জন্য আপনার কি আছে সাথে এখন ধরেন একটা সিনেমা যখন রিলিজ হচ্ছে সেখানে সরকার অনুদানের ছবিতে সত্তর পঁচাত্তর আশি লাখ টাকা পর্যন্ত বাজেট বাইরের প্রডিউসার নিতে হচ্ছে ইয়ে এক কোটি দেড় কোটি তো সে এক কোটি দেড় কোটি টাকা দিয়ে তো আসলে আজকের প্রেক্ষাপটে বাজারের ছবি করা ডিফিকাল্ট তো সেই ছবিটা যখন করছে ফাইনালি সিনেপ্লেক্স কয়টা আমাদের একটা ছবি তো বিশ পঁচিশটা হলে রিলিজ হলে হবে না একশো দেড়শো দুশো সিনেমা হলে রিলিজ করতে হবে তা আপনি তো টাকাটা তুলবেন সিনেমা হল থেকে তো সিনেমা হল নাই আপনি বিশটা সিনেপ্লেক্স বারোটা সিনেপ্লেক্স চোদ্দোটা পনেরোটা সিনেপ্লেক্স দিয়ে তো আপনার মার্কেটিং হবে না টাকা উঠে আসবে না আপনাকে তো টিকিট সেল হিসেব করে আপনাকে একটা মানে মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে তা আমাদের আসলে মানে আমি মনে করি যে সিনেমা বাজেট যেমন নজরদারি করতে হবে আর বাজেট প্রডিউসার তখনই দেবে যখন তার টাকাটা তিনি ফেরত পাওয়ার নিশ্চয়তা পাবেন দিনের পর দিন তো একজন প্রডিউসার টাকা মানে লসের খাতে ফেলবেন না সেই কারণে আমার মনে যে আমাদের সিনেমা হল বানাতে হবে বড়ো সিনেপ্লেক্স না হোক বিভিন্ন শহরগুলোতে বিভিন্ন জেলা উপজেলাগুলোতে ছোট ছোট অন্তত তিনশো চারশো পাঁচশো দুশো সিটের হল হোক অন্তত সিনেমাটা একসাথে একশো দুশো সিনেমা হল রিলিজ হোক তখন আমাদের দর্শক তৈরি হবে আমরা তো সিনেমা হল নেই আমরা তো টেলিফোনেই কাজ সেরে ফেলছি সেই জন্য আমাদের রুচি গেছে আমাদের পারিবারিক ঐতিহ্য ঐতিহ্য এবং এই যে রুচিটা পাল্টে যাওয়ার কথায় আহ আপনার কাছে প্রশ্ন অবশ্যই এই যে প্রজন্মের যে একটা অভ্যাস কিন্তু বদলে যাচ্ছে এখনকার যে প্রজন্ম যারা আছে তরুণ প্রজন্ম তারা কিন্তু সিনেমা হলের দিকে ধাবিত হচ্ছে না অথচ যখন আমরা দেখি যে ষাটের দশকের সত্তরের দশকের যে প্রজন্মটা ছিল বা আশির দশকের যে প্রজন্মটা ছিল তারাও কিন্তু সিনেমা হল যে একটু সুযোগ পেলেই সিনেমা হলে গিয়ে একটা সিনেমা দেখে আসে স্কুল ফাঁকে দিয়ে একটা সিনেমা দেখে আসে বা দু হাজার কিন্তু এটা অনেক বেশি ছিল যখন হচ্ছে কম্পিউটারটা অ্যাভেলেবেল হয়ে গেল বাংলাদেশে কম্পিউটার আসা শুরু করলো ধীরে ধীরে কিন্তু সিনেমা হল থেকে প্রজন্মরা দিকে এবং এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা সিনেমা হল থেকে পুরোপুরি গ্যাজেটের বিপক্ষে না আমি মনে করি না যে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের কারণে আমাদের দর্শক চলে গেছে